প্রিয় ভিউয়ার্স, গণিতের নতুন একটি মডেল টেস্টে আপনাকে স্বাগতম। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো কিছু হবে। এক নম্বর প্রশ্ন, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 350% সংখ্যা দুটির অনুপাত কত? একটি সংখ্যা অপর একটি সংখ্যার 350% সংখ্যা দুটির অনুপাত হবে খ নম্বর 7:2। 7 হচ্ছে 2 এর 350% সমান। আচ্ছা, পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, মাতার বয়স কত? এভাবে গড় দেয়া থাকলে আমরা প্রথমে বের করব পিতা মাতা ও পুত্রের বয়সের গড়। যেহেতু 37, 37কে 3 দিয়ে ভাগ গুণ করব, আসবে কত? যত আসে সেখান থেকে পিতা ও মাতার বয়স গড়, বয়সের গড় যেহেতু 35, মানে 35 দুগুণে 70, প্রথমের যোগফল থেকে পরের প্রথম গুণ ফল করলে যত আসে সেখান থেকে পরেরটা বাদ দিলেই আসবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে 41 বছর, খ নাম্বার 41 বছর। 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 25টি। সঠিক উত্তর 25টি। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটি হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রির অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি, এই আর কি। সঠিক উত্তর 30 ডিগ্রি। একটি দ্রব্য 270 টাকায় বিক্রয় করায় 30 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? 270 টাকায় বিক্রয় করায় ক্ষতি হলো 30 টাকা, 1 টাকায় বিক্রয় করার ক্ষতি হবে, 100 টাকায় ক্ষতি বিক্রয় করলে ক্ষতি হবে, এভাবেই বের করতে পারবেন। উত্তর হবে 10%। সঠিক উত্তর 10%। আচ্ছা, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হলো গ নাম্বার 49, 50, 4950। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 320 বর্গমিটার এবং দৈর্ঘ্য 20 মিটার হলে বাগানের পরিসীমা কত? এই অঙ্কটা করতে হলে প্রথমে আমরা যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থটা বের করব। তাহলে প্রস্থ বের করতে হলে আমরা কি করব, 320কে 20 দ্বারা ভাগ করব, আসবে 16। তার মানে প্রস্থ 16, দৈর্ঘ্য 20, আর পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 20 যোগ 16 হচ্ছে কত, 36 গুণ 2 72। সঠিক উত্তর হবে 72। কোন ত্রিভুজের কোন ত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে? কোন ত্রয়ের মানে একটি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে? সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে? অন্তঃকেন্দ্র। সঠিক উত্তর খ নাম্বার অন্তঃকেন্দ্র। 289:49 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে, মানে এইগুলো মূলত হচ্ছে আপনার বর্গ আর কি, 289 এবং 49-এর বর্গ হচ্ছে, দ্বিভাজিত অনুপাত হচ্ছে 17:7, মানে 7 7 49, 17 17 289। একটি কলম 15 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 25 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, উহার ক্রয় মূল্য কত? 15 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হবে, 25 টাকায় বিক্রয় করলে তত লাভ হবে, তার মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 20 টাকা। 20 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 15 টাকায় বিক্রি করলে 5 টাকা লস হবে, আবার 25 টাকায় বিক্রি করলে 5 টাকা লাভ হবে, তাই ক্রয় মূল্য 20 টাকা। একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির ওপর, মানে পানির মধ্যে ও 13 ফুট পানির ওপরে আছে, খুঁটির দৈর্ঘ্য কত? খুঁটিটির দৈর্ঘ্য হবে, সঠিক উত্তর হচ্ছে 78 ফুট। আচ্ছা, এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে হাফ মানে অর্ধাংশ যোগ 1/3, 2/1 যোগ 1/3, মোট 1 অংশ থেকে 2/1 যোগ 1/3 বাদ দিলে থাকবে 13 ফুট, এভাবেই অঙ্কটা করা লাগবে। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ওই সরল রেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। এক চতুর্থাংশ যদি বলি তাহলে হবে ষোলো গুণ, আর যদি বলে অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে হবে আট গুণ। আচ্ছা, এখন উত্তর হচ্ছে ষোলো গুণ। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 120 এবং 8, একটি সংখ্যা 24 হলে সংখ্যা দুটির গড় কত। সংখ্যা দুটির গড় বের করতে হলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে দুইটি সংখ্যা তো বের করা লাগবে, আর একটি সংখ্যা যেহেতু দেওয়া হচ্ছে তাহলে আরেকটি সংখ্যা বের করতে হলে আমরা কী করবো, লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, মানে 120 ইন্টু 8 ভাগ 24 যদি আমরা করি তাহলে আসবে 40, মানে একটি সংখ্যা 24 আর অপর সংখ্যাটি হচ্ছে 40। তাহলে 40 আর 24 যদি যোগ করি হবে 64, আর 64-র গড় যদি করি ভাগ করি দুই দিয়ে তাহলে হবে 32, সঠিক উত্তর 32। 50 এবং 100 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত। অঙ্কগুলো কিন্তু আপনারা নিজেরা করবেন, আমি করে দিচ্ছি না, এই জন্য শুধু একটু একটু বলে দিচ্ছি। 50 এবং 100 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত। ক্ষুদ্রতম, আচ্ছা এখানে 50 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 53 এবং 100 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 97। 53 এর সাথে 97 যোগ করলে হবে 150, আর সেটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আসবে 75, সঠিক উত্তর 75। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2, মানে 4√2 হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে 4, মানে বাহু, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হবে √2। অর্থাৎ এই যে 4√2 আছে এখানে, এই 4√2 এর 4 হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 হয় তাহলে এর ক্ষেত্রফল হবে 4² মানে 16, সঠিক উত্তর হবে 16। 60,000 টাকা 1:2:3:4:5 ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে সবগুলো অনুপাতে যোগ করবেন, যোগ করে 60,000 টাকাকে ভাগ করবেন, 1 আর 2 3 3 আর 3 6 6 4 10 আর 5 15, মোট 15 অনুপাত, 15 দিয়ে 60,000কে ভাগ করলে আসবে 4 15 60, মানে 4,000। 1:1 সমান হচ্ছে 4,000, আর 5 অনুপাত হবে 4 5 20 20,000। তাহলে ক্ষুদ্রতম অনুপাত হচ্ছে 4,000 আর বৃহত্তম অনুপাত হবে 20,000, তো 20,000 থেকে 4,000 বাদ দিলে থাকবে 16,000, সঠিক উত্তর হচ্ছে 16,000। বার্ষিক 7% সরল সুদে 1200 টাকার কত বছরের সুদ 252 টাকা হবে। বার্ষিক 7% সরল সুদে, আচ্ছা আমরা দেখি 1200 টাকার 7% হারে এক বছরের সুদ কত হবে, 100 টাকায় 7 টাকা হলে 12 টাকা হবে, 7 বারং 84 টাকা, এক বছরে 84 টাকা হলে 252 টাকা হবে কয় বছরে। 84 টাকা সুদ হয় এক বছরে, এক টাকা সুদ হবে 1/84, 252 টাকায় সুদ হবে, মানে 252কে 84 দিয়ে ভাগ করলে থাকবে আপনার 3 বছর, সঠিক উত্তর হবে 3 বছর। একটি ট্রেন 18 সেকেন্ড ও 15 সেকেন্ডে যথাক্রমে 162 ও 120 মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। ট্রেনের দৈর্ঘ্য যদি বের করতে বলে এখানে আমরা প্রথমে কী করবো, দেখেন 18 সেকেন্ডে যায় 162, আবার 15 সেকেন্ডে যায় 120 মিটার। তাহলে আমরা যদি 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করতে পারি তাহলেই কিন্তু উত্তর বের করা যাবে। 18 সেকেন্ডে যায় 162 কিলোমিটার, তাহলে আবার বলছে 15 সেকেন্ডে যায় 120, আমরা যদি দুইটা থেকে ভাগ করি, মানে বাদ দেই 18 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বাদ দিলে থাকে 3 সেকেন্ড, 162 থেকে 120 মিটার বাদ দিলে থাকবে 42 মিটার, তার মানে 3 সেকেন্ডে যায় 42 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 14 মিটার। 1 সেকেন্ডে যদি 14 মিটার যায় তাহলে
15 সেকেন্ডে কত মিটার যাবে 14 গুণ 15 তখন যেটা হবে সেখান থেকে 120 বাদ দিলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য আসবে সঠিক উত্তর হবে 90 মিটার একটু ধৈর্য নিয়ে অঙ্কটি করবেন এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 10টি সংখ্যার যোগফল 400 তাদের প্রথম 6টির গড় 40 এবং শেষ 6টির 30 ষষ্ঠ সংখ্যাটি কত 10টি সংখ্যার যোগফল 400 তাহলে প্রথম 6টির গড় হবে 40 4 6 24 মানে 240 শেষ 6টির গড় হচ্ছে 30 3 6 18 মানে 180 240 থেকে 180 বাদ দিলে থাকবে 20 নাকি ষষ্ঠ সংখ্যাটি কত চাই বের করতে বলেছে আচ্ছা প্রথম গুণফল হচ্ছে 240 তারপর হচ্ছে 180 240 আর 180 যদি আমরা যোগ করি তাহলে হবে 420 সুতরাং ষষ্ঠ সংখ্যাটি হবে 420 সঠিক উত্তর হবে 20 হবে সঠিক উত্তর 20 নম্বর প্রশ্ন 4 6 7 এবং x এর গড় মান 5.5 হলে x এর মান কত হবে মূলত এই 4টি সংখ্যার গড় মান হচ্ছে 5.5 5.5 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হবে হবে 22 তাহলে এখন যদি আমরা যে 3টি সংখ্যা উল্লেখ আছে সেগুলো যোগ করি 6 4 10 আর 7 17 22 থেকে 17 বাদ দিলে থাকবে 5 সুতরাং x এর মান হবে 5 সঠিক উত্তর 5 a:b = 4:7 এবং b:c = 5:6 হলে a:b:c সমান কত এটা হবে সঠিক উত্তর হবে গ নাম্বার 20:35:42 এক থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এক থেকে 51 পর্যন্ত যদি ক্রমিক সংখ্যাগুলো গড় বের করি আমরা সেটা হবে 26 মানে 51 যোগ 1 52 তার ভাগ 2 যদি করি তাহলে আসবে 26 দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে তাদের আয়তনের অনুপাত কত তাদের আয়তনের অনুপাত হবে মানে গোলক যখন আসবে তখন সেটা হবে কিউব করা লাগবে ঘন করা লাগবে 3 এর উপর যদি আমরা কিউব করি 3 কিউবে হচ্ছে 9 2 কিউবে হচ্ছে না দুঃখিত 27 এবং 2 কিউব সমান হচ্ছে 8 সঠিক উত্তর হবে খ নাম্বার 27 8 দুই থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে দুই থেকে শুরু করে পরপর 5টি সংখ্যার গড় কত হবে এই ধরনের প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে আগে পড়ে নেবেন বলা হচ্ছে কিন্তু 5টি জোড় সংখ্যা তাহলে 2 4 8 2 4 6 8 10 এই যে 5টি সংখ্যা আছে সেগুলোর গড় তো 10 আর 8 18 আর 6 24 আর হচ্ছে 4 28 আর 2 30 মোট হচ্ছে 30 সেই 30 কে যদি আমরা 5টি সংখ্যা যেহেতু তার মানে 5 দিয়ে ভাগ করব ভাগ করি তাহলে আসবে 6 সঠিক উত্তর হচ্ছে 6 গ নাম্বার 25 নাম্বার প্রশ্ন এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন প্রথম 4 দিনে গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে 540 টাকা 12 দিনে আয় করলেন তাহলে তিনি আবার বলতেছেন প্রথম 4 দিনে আয় করলেন 40 টাকা করে 40 টাকা গড় আয় 40 টাকা তাহলে একদিনে 4 দিনের গড় আয় 40 টাকা হলে মোট আয় কত 4 4 16 160 টাকা 504 থেকে 160 বাদ দিলে যেটা থাকবে সেটা থাকবে বাকি 8 দিনের আয় সেইটাকে 8 দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা আসবে সঠিক উত্তর হবে খ নাম্বার 43 টাকা 43 টাকা তো এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট আশা করি সকলের ভালো লাগবে সবার সফলতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম